গাড়ি দেখলে ভয় পাবে নাকি ওরা? বন্ধুরা স্বাগতম সবাইকে। এখন আমি আছি খুলনা জেলার ফুলতলা থানার জামিরা নামক স্থানে। এই যে আমার বাম পাশে দেখছেন এক পাল শুকর এবং এর সাথে জড়িত তিনজন ভাই। আমরা এই ভাইদের সাথে কথা বলবো এবং জানবো তাদের এই কার্যক্রম সম্পর্কে। দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছে। এই তো ভালো আছে। এ তো সবগুলো আপনাদের না? হ্যাঁ এটা আমাদের। এখানে কত পিস আছে? এখানে আছে 124 পিস। 124 পিস? আচ্ছা, এ কি মেল ফিমেল মিলিয়ে? হয়। আচ্ছা কতগুলো ফিমেল আছে আর কতগুলো মেল আছে? মদ্দাগুলো আছে 42 পিস আর মায়াগুলো বাদ বাকি যা আছে হিসাব করলে পাওয়া যাবে। তার মানে তো এখানে বাচ্চা হয়? হ্যাঁ বাচ্চা হয়, এটা বাচ্চা হয়। আপনারা সারা বাংলাদেশে এগুলো চড়িয়ে নিয়ে বেড়ান তাই না? সারা বাংলাদেশে নিয়ে ঘুরে বেড়াতে হয়। নির্দিষ্ট কোনো আস্থান আছে যে এখানে থাকেন? না, এদের খাদ্য যেখানে পায় আমরা সেখানে রাত্রি থাকি। এদের কেমন দামে সেল করেন আপনারা? এ বড়ো হইলে মনে করেন দুই মনের দাম একটু বেশি হয়, বড়ো বড়োটার দাম বেশি হয়। আচ্ছা, 15,000 20,000 এরকম দাম হয়। বিক্রি করেন তাই না? হ্যাঁ। আচ্ছা, এগুলোর বয়স কেমন? এই ধরেন এটা মনে করেন যে এর বয়স আছে প্রায় যে এক দেড় বছর হবে। বাচ্চার জন্ম নেওয়ার পর থেকে কত বছরে ওটা আবার নতুন করে বাচ্চা দেওয়ার উপযোগী হয় বা খাওয়ার উপযোগী হয়? হ্যাঁ, বাচ্চা প্রথম হইলে এক বছর পরে মনে করেন ওদের ডাক আসে, তারপরে প্রোডাকশন দেওয়ার পরে আচ্ছা 6 মাস পরে বাচ্চা হয়, মানে ছাগল গরুর মতন সিস্টেম। আচ্ছা, একবারে কয়টা বাচ্চা দেয়? হয় উপরে 10টা পর্যন্ত হয়। 10টা বাচ্চা হয়? আচ্ছা, বাচ্চাগুলো কী দামে বিক্রি করেন? অতগুলো তো বাঁচে না, 5টা 6টা করে বাঁচে। মারা যায় কি কারণে? দুধ না পেয়ে। ও তার মানে অতগুলো বাচ্চাকে দুধ দিতে পারে না, খাদ্য নাই, দেশের তো খাদ্য খাবার খুবই অভাব। জি জি জি। দেখেন এই যে একটা মাঠে তারা ছেড়ে দিচ্ছে এবং এখানে যে কোনো কিছু শিকড় বিশেষ করে কচু খায়। এবং এখানে এখানে কী খাচ্ছে দাদা? এখানে ভাতালের আটি খাচ্ছে। ভাতালের আটি মানে বন? হ্যাঁ হ্যাঁ। এটার এই গুড়া? আচ্ছা আচ্ছা, আটি আছে। আচ্ছা, এই যে কাজটা করেন আমরা তো দেখি যথেষ্ট পরিশ্রমের কাজ, যথেষ্ট কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। আপনাদেরকে এই যে 124 পিস যেটা দেখলাম এই তিনজনেরই দায়িত্ব সরিয়ে নেবেন। এখন আপনারা যাবেন কোন দিকে? বাগেরহাট জেলা। বাগেরহাট মানে এখান থেকে হাঁটতে হাঁটতে বাগেরহাট? বাগেরহাট জেলা যাবেন। তার মানে আপনারা সারা দেশব্যাপী ঘোরেন? কখনো বাগেরহাট, কখনো বরিশাল, কখনো খুলনা, ফিরোজপুর এভাবে তাই না? আচ্ছা আচ্ছা। বাগেরহাট থেকে কত বছর কতদিন পরে ফিরবেন? 3 মাস পরে ফিরবো। 3 মাস পরে? 6 মাস ফিরবো। আচ্ছা, শুকর মূলত আমাদের দেশের সবচেয়ে কোন জেলাতে বেশি? যশোর জেলা। আচ্ছা, আর এই যে মাংসের চাহিদা এটা কোন জেলাতে বেশি? খুলনা জেলাতে। কত বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছেন? আমি 15 বছর। 15 বছর ধরে? বুনো শুকর আমরা যেগুলো দেখি সুন্দরবন বা বিভিন্ন জঙ্গলে সেগুলো হিংস্র টাইপের, কিন্তু এগুলো একেবারে শান্ত সুস্থ, এগুলো তো কোনো আক্রমণ করে না। না না, দেখেন আমি একেবারে ভিতরে ঢুকে গেছি, কিন্তু আসলে এরা কোনো রকম কোনো আক্রমণ করে না, কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই এদের কাছ থেকে। কেউ কোথায় যান? ভালো আছেন তাহলে? ভালো আছে। আচ্ছা, আপনি কত বছর যুক্ত আছেন এই কাজের সাথে? আমি 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর? আচ্ছা, টোটাল বিষয়টা কেমন লাগে আপনার কাছে? বিষয়টা মনে করে যে কষ্টকর। কষ্টকর তাই না? আচ্ছা, আমরা যতটুকু জানি এই শুকরের বা এই প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ মৃত্যু হার কম। এটা কি সত্য? হ্যাঁ, তার মানে বেশি একটা মারা যায় না। কিন্তু ওই ভাই বললো যে 10টা বাচ্চা হলে 5টা 6টা থেকে, অর্থাৎ ছোটোবেলায় একটু ঝুঁকি থাকে। হ্যাঁ, ছোটোবেলায় একটু ঝুঁকি থাকে। আপনার এই খাদ্য কম তো? হ্যাঁ, খাদ্য ভালো পায় না, যার কারণে আসছে বাচ্চা বাচ্চা। আচ্ছা আচ্ছা। আর খাদ্য যদি ভালো দেওয়া হয় তাহলে বাচ্চা, মানে মা শুকর যদি খাদ্য ভালো পায় তাহলে দুধ বেশি হবে, বাচ্চাগুলো বেশি থাকে। এই যে এখানে যতগুলো দেখছি এদের বাচ্চা হয়নি? না, এদের বাচ্চা হয়নি, সব পেটে বাচ্চা। পেটে বাচ্চা? এটা তো কতগুলো প্রেগনেন্ট আছে? আছে 60টি প্রেগনেন্ট। তার মানে বাচ্চা হলে তো হিউজ বাচ্চা হবে, অনেক বাচ্চা হবে, অনেক বাচ্চা হবে। আচ্ছা, ভিউয়ার্স একটা সময় হয়তো এই দৃশ্য আমরা আর দেখতে পাবো না। এই যে দেখেন
একটা মাঠের ভিতর ছেড়ে দেওয়া। ওনারা বলতো ইশারা করলেই এই ঢাক ধরে এখানে নেমে গেছে এবং এখান থেকে আমরা যেটাকে আগাছা বলি সেই আগাছার মূল এগুলো খাচ্ছে। অর্থাৎ এটা প্রকৃতির জন্য একটা উপকার বলতে পারেন, যেটা আমার কাছে মনে হয় এটা এক প্রকার চাষ হয়ে যায়, তাই না ভাই? এক প্রকার চাষ হয়ে যায়। আর আরো একটা জিনিস জানি, এদের যে বিষ্ঠা বা পায়খানা এটা পড়লে তো মাটি উর্বর হয়, জমি উর্বর হয়, সারের কাজ করে। কিন্তু তারপরও আমরা দেখি কিছু মানুষের অ্যালার্জি আছে, কিছু মানুষের সমস্যা আছে, এই কাজগুলোকে তারা বাধা দেয়। ভাই, দলে যে শত শত শুকর থাকে কখনো হারিয়ে যায় না কোনোটা? হ্যাঁ, হারিয়ে যায়। বনে থাকা জিনিস এক পিস তো হারাই যায়। আচ্ছা আচ্ছা। আবার পরে ওরা পিছে পিছে বা নতুন যে জায়গায় যান সেখানে কেউ চুরি করে না? না না। ওকে ভাইয়া, ভালো থাকবেন, দেখা হবে আবারও। অনেক ভালো লাগলো, ভালো থাকবেন, আবারও হয়তো দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে, আসবেন। ভিউয়ার্স, আসলে আমার মনটা বেশ ভালো হয়ে গেল, ওনাদেরকে হঠাৎ করে প্রথমে দেখা হলো, তারপর আর কি তাদের কাছাকাছি আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শুকর কীভাবে চড়িয়ে নিয়ে বেড়ায় এবং এই কাজের সাথে কোন কোন বিষয় জড়িত। আশা করি বিষয়টা উপভোগ করেছেন। আবারও দেখা হবে এই জাতীয় ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।